মরা তো লাগবে, মরা তো লাগবে, আল্লাহর কাছে বোধহয় যাওয়া লাগবে না, আল্লাহর কাছে যাওয়া লাগবে না। আসুন কিয়ামতের আগে পুরো পৃথিবীতে যখন বিভ্রান্তি বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, বিভিন্ন ভাবে ঠাট্টা মশকারি, দ্বীনকে কটাক্ষ, দ্বীনপন্থী যারা দ্বীন কায়েমের চেষ্টা করে তাদের উপরে আঘাত, এগুলো যখন শুরু হয়ে যাবে এই সময় আমার একটা সুন্নাকে যে শক্ত করে ধরবে আল্লাহ পাক হাশরের দিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আপনারা কি 100 শহীদের সওয়াব পেতে চান? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আত্মামা রব্বুল আলামিন, তুমি কোরআনে যা বলেছ সত্য বলেছ, তোমার নবী যা বলেছেন নিরেট প্লেন ট্রুথ, কালো জয় চির সত্য, তোমার ভাষা কোরআন, নবীর ভাষা হাদিস, এই দুইটার বহিঃপ্রকাশ হিসাবে হাশরের কঠিন দিনে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও, আমাদের আমল নামা ডান হাতে দান করিও। আমাকে কবরে রাখা হবে, কবরে কত শো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই, তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাশরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন, সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাশরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা কামাত আলাইহি কিয়ামাত, যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রু যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ, এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকাতুল মৌত মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয়। তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে, আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে ওই মুমূর্ষু নেককার ইমানদার নামাজি লোক তার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দিয়ে বলে আজরাইল এখন জান কবজ করবে, এটা বাস্তব সবার জন্য অবধারিত, কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে, এখন আমার এই নেককার ইমানদার বান্দার রুটা ধরে, রুহের বোটাটা ধরে আজরাইল যখন টান দেবে রুটা বের করার জন্যে, তোমরা তার রগে রগে ঢুকে যাও, প্রত্যেকটা পশমের গোড়ায় ঢুকে যাও, রুটা যদি কোনখানে আটকে আজরাইল জোরে টানে আমার নামাজি বান্দার কষ্ট হবে। ও নাজেয়াত এ গারকান, সুরায় নাজেয়াত বাংলা তফসির আপনারা দেখে নেবেন, তখন ওই ফেরেশতাদের কাজ হচ্ছে রুটা যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয়, গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায়, একজন নিচের থেকে টানে আরেকজন গাছে ওড়ে, যেখানে যেখানে লীলা বেতের গাছের ধরে সেগুলো আগে কেটে দেয়, কেটে দিলে বেতটা সহজে নেমে আসে, ঠিক কিনা বলেন? সুরায় নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিচার মেয়াদ শেষ হয়ে যায় আজালকে তার জান কবজ করার জন্য আগে পাঠাই, সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতাও আমি পাঠাই এবং এই ফেরেশতাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা। ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসের ছাত্রী, তাকে আবার সরকার একটা চাকরি দিয়েছে ব্রিটিশ মিউজিয়াম, যারা ভিজিট করতে আসবে দেখতে আসবে সে গাইড হিসাবে ঘুরাই ফিরাই দেখাবে আর কি, মোটা অঙ্কের স্যালারি বেতনের বিনিময়ে, তো আমরা টিকিট নিলাম, এখন চাচ্ছি কোনখান দিয়ে ঢুকবো, ব্রিটিশ মিউজিয়াম বিগেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর মিউজিয়াম, যেই ব্রিটিশ পুরো দুনিয়াতে রাজত্ব করেছিল আপনারা জানেন, আমাদের এখানে 190 বছর, কি 190 বছর আমাদের এখানে আমাদের উপরে রাজত্ব করেছিল, মিশরের মেয়েদের যে পিঠাকাটার বাঁশের চটি এটাও তারা ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে রাখছে, আমাদের দাদি নানি তাদের আমলে যে পিঠা বানাবার বেলুন ফিড়ি এগুলো নিয়ে রাখছে, ধই নাই ওই কাইটাই দাগ সহ, কারণ এগুলো ইতিহাস, ধুয়ে ফেললে ইতিহাস কী হবে, পরিবর্তন হয়ে যাবে। আগের দিনে আমাদের দাদি নানিরা গরম চুলা থেকে পাতিল নামাতো পুরানো নেকড়া দিয়ে, সেই পুরানো নেকড়া ব্রিটিশ মিউজিয়ামে আছে, আবার অনেক জায়গায় মা বোনেরা পাতিল নামাতো সুপারি গাছের খোল, এটাকে এইভাবে গোল করে কেটে এটা দিয়ে পাতিল ধরতো, এগুলো আছে, আবার বেত এটা শ্বাস দিয়ে গোল একটা জিনিস বানাইতো, পড়ছা পড়ছা
আপনারা কি বলেন? পাতিল লেখার জন্য বীরা, এইটাও সেখানে আছে একেবারে কালি সালি সহ ধই নাই, যেটা দিস ইজ হিস্টোরি, এগুলাই বাস্তব ইতিহাস। ব্রিটিশ মিউজিয়ামে নাই এমন কোনো জিনিস দুনিয়ার বাজারে নাই, সব আছে। আমাদের কোহিনুর মণি সেটাও সেখানে আছে, ব্রিটেনের রাজা রানীর মুকুটে যেটা আছে এটা আসল কোহিনুর না, সেটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, সেটার মতো আরেকটা বানিয়ে এখানে ব্রিটিশ রানী রাজা তারা ব্যবহার করে। তো যখন আমরা এদিক ওদিক তাকাচ্ছি কোনখান দিয়ে ঢুকবো কোন দিক থেকে যাব, ওই মেয়ে এসে আমাদের করলো, বলল গুড ইভিনিং, বিকেলবেলা ছিল, গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম, তোমরা এই ব্রিটিশ মিউজিয়ামে, এটাতে মানে